এক্সপ্লোর দ্য লাইফ ইটিএলে চলে এসেছি একটা রিভিউ ভিডিও নিয়ে। আমাদের পিওরিট আরও প্লাস ইউভি ওয়াটার ফিল্টারটা হঠাৎই খারাপ হয়ে গেল। তো কি করতে হবে? নতুন একটা ওয়াটার ফিল্টার কিনতে হবে, আর পুরোনোটাকে অবশ্যই এক্সচেঞ্জ করে নিলাম অ্যামাজনে। অর্ডার দিয়ে দিলাম পিওরিটেরই কপার আরও ইউভি এমএফ ফিল্টার, সেইটারই রিভিউ দেব আর আনবক্সিংও কিন্তু দেখিয়ে দেব তোমাদেরকে। দেখো, চলে এসেছে দুদিনের মধ্যেই এক দাদা, মানে আমরা কল বুক করেছিলাম আর সঙ্গে সঙ্গে পিওরিট থেকে চলে এসেছে এক দাদা, উনি আমাদের ফিল্টারটা কিন্তু সেট করে দেবেন প্রথমবারের জন্য। তা চলো দেখি কীভাবে এই দাদা ফিল্টারটাকে সেট করছে। এখনকার ভেজাল মেশানো যুগে জলটা কিন্তু বিশুদ্ধ খাওয়া ভীষণভাবেই ইম্পর্টেন্ট, আর সবাই বলছে এখন নাকি কপার ওয়াটার ভীষণভাবে ভালো, তাই অনেককেই তোমরা দেখতে পাবে কপার ওয়াটার বোতল ইউজ করে থাকে। কিন্তু আমরা বটল কেন কিনবো, তাই জন্যে নিয়ে নিয়েছি পিওরিটের কপার মিনারেল আরও প্লাস ইউভি প্লাস এমএফ ওয়াটার ফিল্টার। অ্যামাজনে এটির দাম হচ্ছে 22,000 টাকা এবং আমরা এক্সচেঞ্জ ভ্যালু হিসেবে পেয়ে গেছিলাম 1,220 টাকা। আমরা প্রায় 4 মাস এটাকে ইউজ করার পরই কিন্তু আজ রিভিউ দিচ্ছি, আর সত্যি কথা বলতে আমাদের মনে হয়েছে এইটা এখনকার সময়ে বেস্ট প্রোডাক্ট। জলের টেস্ট ভীষণভাবে ভালো, আর যেটা কিনা কপার ওয়াটার সেটা যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু তোমাদের হজম ক্ষমতাটাও বেড়ে যাবে, যেটা আমরা নিজেরা ফিল করেছি সেটাই বলছি। আর এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, আমরা নিজেরা ইউজ করছি, বেস্ট ইউজটাই তোমাদেরকে জানালাম। ফিল্টার তো লাগানো হয়ে গেছে, দাদা দিয়ে দিচ্ছে আমাদের ডেমো, সেইটা রইল তোমাদের জন্য এবং পরবর্তীকালে আমরা পুরোটা সুন্দর করে এক্সপ্লেন করে দেব, তাই ভিডিওটা একদম স্কিপ করো না। দুটো মিলে কত পড়ে তাহলে? দুটো মিলে তোমার হচ্ছে 7,000 উপরে পড়বে, 7-8,000 টাকা। 3,000 লিটার জল পড়বে, ভালো আছে এখন, এটা তো জলটা আসবে ফিল্টারটি ইনস্টল করার জন্য প্রত্যেকটা জিনিসই কিন্তু দেওয়া ছিল কিটের মধ্যে। দেখো এখান থেকে কিনা, যেটা কিনা এক্সট্রা জল, মানে নোংরা জলটা ফিল্টার হয়ে এখান থেকেই বেরিয়ে যাচ্ছে। ফিল্টারের লুকস সত্যি অসাধারণ, দারুণ, আর প্রত্যেকটা কথা লেখা রয়েছে এই সাইডে, তোমরা যারা যারা বুঝতে না পারবে সাইডটাও কিন্তু দেখে নিতে পারবে। কিন্তু এর মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস দেওয়া ছিল না, যেটা আমরা প্রথমে জানতাম না পরে জানতে পেরেছি, সেটা কি সেটা তোমাদের জানাচ্ছি একটু পরে, তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। ডেলিভারের পিওরিটির কপার প্লাস, মানে এখন হচ্ছে যেটা টপ মডেল কপারের ওয়াটার, সঙ্গে থাকছে কপার আরও ওয়াটার, মানে এখানে দুটো সুইচ আছে, ওপরের সুইচ যদি আমি প্রেস করি এতে লাইট জ্বলছে, সঙ্গে যে জলটা পড়ছে কপার ওয়াটার, আর নিচেরটা হচ্ছে শুধু আরও ওয়াটার যেখানে লাইট জ্বলবে না। বাকি হচ্ছে ওপরে একটা ব্লিঙ্ক আছে, এটা লাইট জ্বলছিল, ব্লিঙ্ক করছিল, এক্ষুনি অফ হয়ে গেল, সেটা হচ্ছে ট্যাঙ্ক ফুল, মানে যখন ট্যাঙ্ক ফুল হয়ে যাবে লাইটটা অফ হয়ে যাবে। এখানে দুটো জার্মকিলের কিট লাগানো আছে, যেটা হচ্ছে GKK1 GKK2, মানে শুধু দুটো না, তার সঙ্গে আরও অনেকগুলো আছে যেগুলো জলকে পিউরিফাই করে, মানে এর মধ্যে 7 খানা আছে, তার সঙ্গে একটা এখানে আছে নিচে লাগানো,
যেটা ফার্স্ট ও পিওরিফাই করে জলেটাকে এখানে ফিল্টারে নিয়ে আসছে। তারপরে এখানে আরো 7টা ফিল্টার আছে যেটাকে ক্লিন করে আপনাকে ফাইনালি ক্লিন ওয়াটার দেবে। তো চলে আসে এখানে আবার ডিভাইসে। তো আপনাদের দেখিয়ে দিলাম প্রথমটা ট্যাঙ্ক ফুল, ট্যাঙ্ক ফুল নিয়ে একটু ডিটেলসে চলে আসে যে ট্যাঙ্ক ফুলের মধ্যে কি আছে। ডিটেলস এখানে দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন ট্যাঙ্ক ফুলের মধ্যে সলিড কালার গ্রিন, মানে যখন গ্রিন হয়ে ট্যাঙ্ক ফুলের চলবে তখন হচ্ছে ট্যাঙ্ক ফুল হয়ে গেছে। এখন যখন ট্যাঙ্ক ফুল হয়নি মেশিন চলছে, যার জন্য সবিলাটি জ্বলেনি, সবিলাটি জ্বলে যাবে যখন তখন ট্যাঙ্ক ফুল হয়ে গেছে। নেক্সট হচ্ছে সলিড রেড, মানে এখানে যেমন সবুজ লাইট জ্বলছে ওপরে লাল লাইট জ্বলবে, আর সেটা ব্লিঙ্ক করবে না, থেমে থাকবে লাল লাইট। তার মানে হচ্ছে আপনার জলের কানেকশন যেটা আছে সেই কানেকশনে হয়তো জলে ট্যাঙ্কে জল কম আছে বা ট্যাঙ্কে জল নেই। তখন কি হবে আপনাকে দেখিয়ে দেবে, আপনার ট্যাঙ্কে জল নেই, আপনি আগে পাম্প চালান, ট্যাঙ্ক ফুল করুন, তারপর মেশিন চালান, নাহলে কী হবে মোটর খারাপ হতে পারে, আপনার মেশিন প্রবলেম হতে পারে। তো সেখানে আপনাকে ইন্ডিকেট করে দেবে, যেটা অন্য মেশিনে শো করে না। পরে চলে আসি, নেক্সট যেটা আছে এখন গ্রিন ব্লিঙ্ক করছে সেটা হচ্ছে আমাদের GKK1, যেটা বললাম GKK1। তো GKK1 এর মধ্যে যেটা আছে গ্রিন কালার যেটা হয়ে আছে, মানে সলিড গ্রিন, সলিড গ্রিন মানে হচ্ছে সেফ টু ইউজ, মানে এখন আপনার জার্ম কিলের যে কিটটা লাগানো আছে সেটা ঠিক আছে, এটা আপনি ইউজ করতে পারেন, এই জল খেতে পারেন। নেক্সট যখন দেখাবে এখানে ব্লু লাইট জ্বলবে, ব্লু লাইট ব্লিঙ্ক করবে, তার মানে হচ্ছে আপনাকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে এটা আপনার চেঞ্জ করার সময় হয়ে গেছে, আপনি এটাকে চেঞ্জ করুন। নেক্সট রেড ব্লিঙ্ক, লাল রঙের যখন ব্লিঙ্ক করবে তার মানে বলা হচ্ছে যে এবার আপনাকে করতে হবেই, আপনি না চাইলে আপনাকে করতে হবে। রেড ব্লিঙ্ক করবে, যখন রেড ব্লিঙ্ক করা থেমে যাবে, রেড হয়ে যাবে ফোনে, এবার আপনি যদি আগে কথা না শুনে থাকেন তাহলে আপনার মেশিন বলবে আমি আর কোনো কাজ করব না, আমি থেমে গেলাম, আগে আমাকে চেঞ্জ করো, তারপরেই আমি আপনাকে জল দেব বা কাজ করব। ঠিক আছে, মানে কথা বলতে না পারলেও ইশারাতে সব বুঝিয়ে দেবে। তো GKK1 যেরকম বুঝলাম, GKK2 ও সেম সিস্টেম, সলিড কালার সবুজ হয়ে আছে, মানে আমি ঠিক আছি। যখন আবার রেড ব্লিঙ্ক করবে তখন বলবে আমাকে চেঞ্জ করো, আবার যখন রেড ব্লিঙ্ক অফ হয়ে গিয়ে রেড কালার শুধু দেখাবে তখন বলবে আমি আর কাজ করব না। পরিষ্কার বাংলা কথা বুঝিয়ে দিলাম। নেক্সট কপার আরো ওয়াটার, এখানে কপার আরো ওয়াটারের নিচে বটনটা আছে, একটু ঘুরিয়ে দেখে নিয়ে আসুন, দেখতে সুবিধা হবে। ওপরে যে বটনটা আছে এটা হচ্ছে কপার আরো, এখানে যদি আমি অন করি তারপরে আমার কপারের জল ফুল হচ্ছে, রিফিল হচ্ছে। এটাকে আমি যখন অফ করবো অফ হয়ে যাবে, লাইটও নিভে গেল, জলও বন্ধ হয়ে গেল। পরে যেটা আছে শুধু আরো, তারপরে শুধু আরো ওয়াটার করছে, আপনার লাইট জ্বলছে না, মানে শুধু নর্মাল আরো। তো আপনি যদি কপার জল খেতে চান তাহলে কপারের বটন ক্লিক করতে হবে, আর যদি আরো ওয়াটার খেতে চান শুধু তাহলে আরো। ব্যাস এই হচ্ছে সিম্পল। আর একটা ভালো ইনফরমেশন দিই যেটা আমি জানতাম না কেনার থেকে সময়, তো এটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি। পারচেস করার সময় অনেকে রিভিউ দেখলাম, যেখানে দেখলাম যেখানে সাইড একটা ট্যাব লাগানো আছে, ঠিক আছে, তা আমার এখানে লাগানো ছিল না। আমি যখন ইনস্টল করতে এসেছিল ওদেরকে জিজ্ঞেস করলাম, তখন বললো এটা আমাকে আলাদা করে পারচেস করতে হবে, তো সেটার 500-700 টাকা লাগবে। ওরা কনফার্ম বলতে পারেনি, কারণ ওদের কাছে অ্যাভেলেবেল নেই, ওরা কথা বলবে। তো আমিও কাস্টমার কেয়ারে কথা বলে দেখে নেবো যে ওটা অ্যাকচুয়ালি কত দাম পড়ছে বা ওরা কী বলছে, দুটো ডিফারেন্স করে যেটা বেটার হবে সেটা আমি ওখান থেকে নিয়ে নেবো। আমার মেশিন ওয়ারেন্টির মধ্যে আছে, তো এখন ইনস্টলেশন সব কিছু ফ্রি থাকবে, সেটার ওখানে আমার যেটুকু পার্সের দাম সেটুকুই আমাকে পে করতে হবে। তো এটা আমি কেন নেবো, এই যে মেশিনটা লাগানো আছে এই মেশিনে কিন্তু যে জলটা আপনাকে বোতলে ফিল করছে সেটা কিন্তু পুরো মোটরের সাহায্যে হচ্ছে। যদি কোনো সময় আপনার পাওয়ার অফ হয়ে যায় আর আপনার কাছে জল বোতলে ভরা নেই, তখন কিন্তু আপনি জল এখানে নিতে পারবেন না বোতলে। তো সেই জন্য আলাদা করে যদি আপনার এখানে লাগানো থাকে, যদি পাওয়ার অফও হয়ে যায় বা কোনো সময় ট্যাঙ্ক খালি করতে হয়, দেন আপনি এখান থেকে জাস্ট ওই কলটাকে ওপেন করে দেবেন, কারেন্ট থাক না থাক, মানে পাওয়ার থাক না থাক, এখান থেকে আপনি জল নিয়ে নিতে পারবেন। মানে কারেন্ট না থাকলে এটার কোনো মতেই ভেতরের জলটা বাইরে আসবে না, তখন ওই কলটার প্রয়োজন পড়বে। কারেক্ট। তো আরো যদি এই মেশিনের সম্পর্কে আপনাদের কিছু জানা থাকে তাহলে আমাদেরকে কোশ্চেন করতে পারেন কমেন্টের মাধ্যমে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমাদের সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন এক্সপ্লোর দ্য লাইফ এটিএল। থ্যাংক ইউ। মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।